হ্যালো স্টুডেন্ট প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এস ঘোস চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে তোমাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি এএনএম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে সব তোমরা আমাকে এই প্রশ্নটা করেছিলে দাদা এএনএম জিএনএম টু থাউজেন্ড টু থ্রিতে টোয়েন্টি থ্রিতে যে ফার্স্ট রাউন্ডের কাট সম্ভাব্য কত হতে পারে এই নিয়ে এখন পর্যন্ত ইউটিউবে কোনো ভিডিও আপলোড হয়নি তো তাই জন্য তোমাদেরকে সমস্ত কিছু হেল্প করার জন্য এই ভিডিওটা আপলোড করতে চলেছি তো যে যেখান থেকেই ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটা লাইক করে দিও এবং যারা চ্যানেলটি তার নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাউন্সেলিং রিলেটেড হেল্প কাউন্সেলিংয়ে কখন কী ডকুমেন্টস লাগবে এবং কাউন্সেলিংয়ে কোন রাউন্ডের পর কোনটা করলে তোমাদের সবথেকে বেশি সুবিধা হবে একটা এখানে একটা ব্যাপার দেখলে তোমরা অবাক হবে একটা কমেন্ট আগের বছরের কমেন্ট ঠিক আছে তিন হাজার সাতশো সাতান্ন জেনারেল ফিমেল সেকেন্ড কাউন্সেলিংয়ে এই নেমে কি চান্স আছে মানে সেকেন্ড কাউন্সেলিংয়ে মানে সেকেন্ড যে রাউন্ডটা হবে আর কি কাউন্সেলিং এর ফার্স্ট রাউন্ডে পাইনি তাই হচ্ছে যে এই ব্যাপারটা বলেছে তোকে ওকে পরের প্রশ্ন করেছে তুমি কি পাওনি কলেজ তখন ও বলছে না পাইনি দেখো এখানে আবার দ্বিতীয় জন বলেছে তোমার থেকে বেশিতে পেয়েছে তুমি পাওনি কেন ব্যাপারটা এখানটা একটু নিচেরা অ্যানালাইসিস করে দেখো তোমাদেরকে একটা কথাই বলবো চয়েস ফিলিং অত্যন্ত ভাইটাল ব্যাপার আর বর্তমানে কিছু ভিডিও দেখে হয়তো তোমরা একটা গন্ডগোল নিজেদের মধ্যে করে ফেলবে দেখো এখনও পর্যন্ত ডব্লু বিএনসি বারবার বলছি এখনও পর্যন্ত ডব্লু বিএনসি সিট ম্যাট্রিক্স দেয়নি এবং ওখানেতে ডব্লু বিএনসি কোনো প্রকার কলেজ কটা থাকবে কোথায় কতগুলো সিট থাকবে এখনও পর্যন্ত এই নিয়ে কোনো ইনফরমেশান দেয়নি তোমাদের সিট ম্যাট্রিক্স নিয়ে কোনো কিছু নেই এখনও পর্যন্ত জানানো যে কতগুলো সিট থাকবে কোন কলেজ থাকবে কোন কলেজে কোন ক্যাটাগরিতে কতগুলো সিট থাকবে এগুলো কেউ কিছু জানায়নি কিন্তু তাও তোমরা আমাকে বলছো দাদা কি ফিটমেট্রিক্স বেরিয়ে গেলো দাদা কি চয়েস ফিলিং শুরু হয়ে গেলো এরকম প্রশ্ন করছো তো বলে দিই এরকম প্রশ্নগুলো তোমরা অন্যান্যদের ভিডিও দেখছো এবং সেই প্রশ্নগুলো করছো আমি বলেছি যদি ফলো করতে যাও এগুলো কিন্তু বিপদে পড়ে যাবে চয়েস ফিলিং শুরু হয়নি কাউন্সেলিং শুরু হয়নি তাই এখন এটা নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই কারণ ডব্লু বিএনসি সিট ম্যাট্রিক্স দেবে এবং সেখানে কতগুলো কলেজ আছে সেটা দেখবে কোথায় কোন ক্যাটাগরিতে কতগুলো সিট আছে দেখবে তারপর তোমরা চয়েস ফিলিংটা করবে এবং তখন আমি চয়েস ফিলিং রিলেটেড ভিডিও দেবো আগে থেকে কনফিউশন করে দিয়ে কোনো প্রকার লাভ কিন্তু এখানে হবে না আমার তো তাই জন্য বলছি ডব্লু বিএনসি আগে সিট পাঠাক তারপর সেটা ডব্লু বোর্ড ওয়েবসাইটে তাদের পাবলিশ করুক এবং পাবলিশ করার পর আমি ভিডিওটা বানাবো যে তোমরা কোথায় কতগুলো কলেজকে দিল কোন ডিস্ট্রিক্টে কিভাবে কলেজ হয়ে যাবে সেটা তারপর আপলোড করবো আমি আগে থেকে দিয়ে কনফিউশন করে দিলে তোমরা হয়তো সত্যি তাহলে কি চয়েস শুরু হলো তাহলে কি এখন থেকে রেজিস্ট্রেশন এরকম কিন্তু কোনো ব্যাপার নয় তার আগে তোমাদেরকে একটা তো এ পাওয়ার প্রধান কারণটা কি হলো জানো না পাওয়ার প্রধান কারণটা অ্যাকচুয়ালি যেটা করেছিল প্রথমত হচ্ছে এ এর কলেজগুলোকে দিয়েছে কিন্তু জিএনএম এর কোনো প্রকার কলেজ দেয়নি এএনএমের কলেজগুলোকে দিয়েছে জি এন এমএর কোনো প্রকার কলেজ দেয়নি ঠিক আছে এটা হচ্ছে প্রধান কারণ ছিল এবং এই জন্য এএনএমের কাটঅফ এতটা যায়নি মানে এতটা হয়তো নামেনি কিন্তু জি এন এম এতে এই চলে গেছে এর বেসিক কাটঅফ চলে গেছে এই জন্য পাইনি অথবা এএনএমের কলেজগুলোকে এমনভাবে সাজিয়েছে হয়তো সেই কলেজটা ওর ওই লিফটা আসেনি তার জন্য ও কিন্তু কলেজ পায়নি তো চয়েস ফিলিং কিন্তু মাফ ইম্পর্টেন্ট ব্যাপার ঠিক আছে এখানে কিন্তু চয়েস ফিলিংটা সব থেকে ভ্যারি করে তুমি কীভাবে কলেজটা কত মানে কোন কলেজটা পাবে কোন কলেজটা পাবে না কিন্তু চয়েস ফিলিং উপর ম্যাটার করে তো চয়েস ফিলিং সংক্রান্ত সমস্ত তথ্য জানতে অবশ্যই তোমরা কিন্তু ভিডিওগুলোকে ফলো করতে থাকবে চয়েস ফিলিংয়ে কোনো প্রকার গন্ডগোল করবে না আমি বলে দেবো একটা লিফট করে দেবো যে এক নম্বরে কোন কলেজ রাখবে ঠিক আছে দু নো আমি প্রতিটা জেলাভিত্তিক বলে দেবো দু নম্বরে কোন কলেজ রাখবে তিন নম্বরে কোন কলেজ রাখবে চার নম্বরে এভাবে কিন্তু প্রতিটা কলেজের একটা লিফট আমি তৈরি করে দেবো সেটা এখন দেরি আছে এটা নিয়ে ভাবনা করার কোনো প্রয়োজন নেই অবশ্যই তোমরা ফলো করতে থাকো সব কিছু তথ্য তোমরা পেয়ে যাবে এবার দেখো আমি দু হাজার বাইশের সম্ভাব্য যে কাট অফ ফার্স্ট রাউন্ডের সেটাকে নিয়ে দু হাজার তেইশ সঙ্গে তুলনা করে দেখতে গেলাম তো আমার মনে হচ্ছে যেন যে দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ দুটো মেলাটা একটু ইম্পসিবল ব্যাপার কেনটা বলি বিশেষ করে কাফটের ক্ষেত্রে এবার কিন্তু কাফটের পরিমাণ বেড়েছে বিশেষ করে কোন কাফটা একটু বলে দিই আমি কাফট বলতে অ্যাকচুয়ালি ইডব্লিউএস যারা করেছে ই এবং যাদের হচ্ছে সিডি এই দুটো এত পরিমাণে বেড়ে গেছে না আগেরবারে বারে ফার্স্ট রাউন্ডে যে কাট অফটা গেছিলো ই এবং সিডির ক্ষেত্রে সেটা এবারে মপ আপে যাবে ব্যাপারটা বোঝো সেটা এবারে মপ আপ জিয়ে যাবে কারণ ই ডব্লিউএস সিডিটা খুব বেড়ে গেছে একটা কথা তোমাদেরকে বলে রাখি তোমরা অনেকে ইচ্ছা করে ধরো অনেকে ভাবছি ই এস করে নিলাম সিডি করে নিলাম ব্যাস আমাদের প্রচুর সুবিধা অ্যাকচুয়ালি সুবিধা আছে কিন্তু সেটা সবার ক্ষেত্রে না স্কোরটা টু টুবি ভালো রাখতেই হবে ক্যাটাগরি র্যাঙ্ক অবশ্যই সুবিধা যারা এসসি হয়েছ যারা এফটি টি রয়েছ যারা ওবিসি রয়েছে তাদের কিন্তু অবশ্যই অনেক অনেক সুবিধা রয়েছে ক্যাটাগরি র্যাঙ্কের কিন্তু সুবিধাটা যখন অনেকজন হয়ে যাবে না তখন সুবিধার ভোগটা কিন্তু করাটা খুবই একটা কঠিন ব্যাপার আই থিঙ্ক ক্লিয়ার করতে পারলাম পুরো ব্যাপারটা এবার দেখো তোমাদের আমি দু হাজার বাইশের ফার্স্ট রাউন্ডের যে কাট অফ সেটা আমি দেখাচ্ছি ফার্স্ট রাউন্ডের কাট অফটা ওটাকে বি ভালোভাবে দেখে বুঝবে এবার অনেক আমাকে কমেন্ট করবে দাদা আমার তির থেকে কম র্যাঙ্ক ছিল মানে আমার পাঁচ হাজার দুশো ছিল দুশো দুই ছিল আমি পেলাম না তাহলে পাঁচ হাজার তিনশোটা কী করে পেয়ে গেল তোমরা আমাকে এই প্রশ্নটা তো করবে একটা কথা বলে রাখি এরকম প্রশ্ন করাটা করাটা বোকামির কাজ তখন তুমি কিভাবে কলেজ সাজিয়েছো তখন তুমি এক নম্বরে কোন কলেজ দিয়েছো দু নম্বরে কোন কলেজ দিয়েছ এবং শেষ অব্দি কোন কলেজেতে কত কাট অফ গেছে সেটা তো আর বলা পসিবেল নয় তো তুমি পাঁচ হাজার দুশো দুয়েতে যদি না পাও যদি পাঁচ হাজার তিনশো একটা পেয়ে যায় সেটা হয়তো এখানে একটু তার লাক ম্যাটার করেছে প্লাস তার কলেজ চয়েসের সঙ্গে তোমার কলেজ চয়েস অ্যাকচুয়ালি হয়তো মেলেনি তাই জন্য এরকম ঘটনাটা ঘটেছে এটা কিন্তু আমি বারবার বলছি কলেজ চয়েফের ওপর অনেক কিছু নির্ভর করে কলেজ চয়েস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর এনএম জিএনএম কাউন্সেলিং ঠিক আছে এটা কিন্তু প্রত্যেকে খেয়াল রাখবে আচ্ছা চলো আমি একটু কাট অফটা দু হাজার তেইশের ফার্স্ট রাউন্ডে কত যাবে সেটাকে বলাতে একটু কঠিন ব্যাপার অ্যানালাইসিস করে তবু আমি দু হাজার বাইশের সাপেক্ষে বলার চেষ্টা করছি তবে সিডি এবং ইডব্লিউ সেডারটা এদেরটা কিন্তু বলাটা অত্যন্ত অত্যন্ত কঠিন ব্যাপার তো তার আগে তোমাদেরকে দেখেছি যে ফার্স্ট রাউন্ডে কাট অফটা কত গেছিলো তো সেই কাট একটু তোমরা দেখে নাও যে ফার্স্ট রাউন্ডে দু হাজার বাইশের কাট কত ছিল প্রথমত ও বি তিন হাজার একশো আমি একটা পেয়েছি এগুলো খুব কষ্ট করে অ্যানালাইসিস করতে হচ্ছে জানো দেখো পুতিরা কলেজের নাম লিখে এমনকি আমি কিন্তু পুতিরা কলেজের নাম পর্যন্ত এখানে লেখা আছে ওবিসিবি তিন হাজার একশো একটা খবর পেয়েছি যে দু হাজার বাইশে পেয়েছে জিএমআর র্যাঙ্কে জিএমআর ছিল তিন হাজার একশো উনআশি এবং তার কাফ র্যাঙ্ক ছিল কিন্তু পাঁচশো বিরাফি ঠিক আছে এবং সে পেয়েছে হচ্ছে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ঠিক আছে বারাসাত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল ও বি আর একটা আমি পেয়েছি দেখো তিন হাজার পাঁচশো আটচল্লিশ র্যাঙ্ক জিএমআর কাস্ট র্যাঙ্ক পাঁচশো এটা হচ্ছে তোমার হচ্ছে জিএমআর র্যাঙ্ক এগুলো হচ্ছে জি এম আর র্যাঙ্ক তিন হাজার পাঁচশো আট মানে আটচল্লিশ এটা হচ্ছে জি এম আর র্যাঙ্ক তার কাস্ট র্যাঙ্ক ছিল পাঁচশো বিরানব্বই পেয়েছে পূর্ব মেদিনীপুর নার্সিং কলেজ ও বি সি বি রয়েছে চার হাজার পাঁচশো ছত্রিশ ও বিসিবি আমি এতটা পর্যন্ত খবর পেয়েছি আমার মনে হচ্ছে এর বেশি যায়নি খুব জোরে হয়তো চার হাজার পাঁচশো চল্লিশ গেছিল এবার তোমরা আমাকে কমেন্ট করবে দাদা আমি চার হাজার পাঁচশো র্যাঙ্ক করেছি কিন্তু আমি কেন পেলাম না চার হাজার পাঁচশো ছত্রিশটা কী করে পেলো আমি বারবার বলেছি তুমি কলেজ চয়েসে বা কাউন্সিলিংয়ের থ্রুমই হয়তো কোনো প্রকার কিছু হলেও গণ্ডগোল করেছো নাহলে তুমি অবশ্যই পেতে এটা খেয়ালের একটা মোস্কি করবে তা তোমার তো পাবার কোথাও তুমি যেই কলেজে দাঁড়া করো যেহেতু তোমার হচ্ছে যে অ্যাজ এ যেহেতু তোমার চার হাজার পাঁচশো ছত্রিশ পেয়েছে অবশ্যই চার হাজার পাঁচশোটা আগে আসার কথা সেই হিসাবে তো চার হাজার পাঁচশো আগে পাবে কিন্তু হয়তো তুমি কলেজেতে কোথাও কিছু কলেজ দাওনি যেটা হয়তো এ পেয়েছে এরকম ভুল হয়তো করেছো সেটা নিজেকে বুঝতে হবে যে আমি কোথায় ভুলটা করেছিলাম সেই কারণে পাইনি তো এখন আর কমেন্ট করে লাভ নেই যে দাদা আমি আগের বছর এই এই নাম্বারটা পেয়েছি এরা পেয়েছে কিন্তু আমি পাইনি কেন এটা কমেন্ট করে লাভ নেই সেটা তখন তোমাকে ভাবতে হতো যে আমি কীভাবে কলেজটা চয়েস করব টিচারদের ভিডিও থেকে হেল্প নেব কি নেব না ঠিক আছে তো এইগুলো অবশ্যই তোমাদেরকে বলে দিচ্ছে এখন থেকে র্যাঙ্ক হচ্ছে কত আটশো নয় কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে পেয়েছে আচ্ছা তাহলে চার হাজার পাঁচশো ছত্রিশ ও বিসিবি এরকম একটা কিন্তু লাস্ট মানে প্রথম রাউন্ডে কাট অফ গেছিলো জিএমআর আমি কিন্তু জিএমআর র্যাঙ্ক হিসাবে বলছি কাস্ট র্যাঙ্ক খুবই বলাটি ইম্পসিবল ব্যাপার তো ও বিসিবি চার হাজার পাঁচশো ছত্রিশ মোস্টলি মনে রাখো কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল ইউ আর মানে যারা জেনারেল কাস্ট তাদের কিন্তু গেছে চার হাজার তিনশো পঁয়ত্রিশ চার হাজার তিনশো পঁয়ত্রিশ ইউ আর কাস্ট গিয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে ঠিক আছে এটা হচ্ছে লাস্ট কাট অফ ইউ আর এর আচ্ছা ও বিসি এ কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটালে সব থেকে লাস্ট কাটা কাট অফ গেস হলো দু হাজার বাইশের ফার্স্ট রাউন্ডে এএনএম চার হাজার জিএম মানে তোমার জিএনএম এর জন্য কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল ইউ আর চার হাজার তিনশো পঁয়ত্রিশ ওবিসিপি চার হাজার পাঁচশো ছত্রিশ ওবিসি এর গেস দেখো পাঁচ হাজার তিনশো তিয়াত্তর এবং হচ্ছে পাঁচ হাজার চারশো বারো পাঁচ হাজার চারশো বারো ফার্স্ট রাউন্ডে কাস্ট হচ্ছে কাফট র্যাঙ্ক ছিল আটশো বিয়াল্লিশ সুরি ডিস্ট্রিক্ট হসপিটাল পেয়েছে ও বিসি এতে জিএমআর র্যাঙ্ক ছিল পাঁচ হাজার চারশো বারো এসসিতে যে লাস্ট কাঠ অফ গেছিলো সাত হাজার নশো আটান্ন সে পেয়েছে লালগড়েতে ঠিক আছে এটা হচ্ছে জি এম আর্ক এস সির আমি কিন্তু এসসির যে ওর যে কাস্ট র্যাঙ্ক সেটা বুঝতে পারছি না কত মানে ব্যাপারটা জানতে পারেনি এফটি গেছিলো আঠেরো হাজার এফটি তো তার র্যাঙ্ক ছিল একশো নিরানব্বই সে ফার্স্ট রাউন্ডে কিন্তু পেয়ে গেছে টা একটু দেখো আট হাজার নশো নয় জিএমআর কাস্ট র্যাঙ্ক চারাত্তর ছিয়াত্তর এন টি এস আসানসোল সে কিন্তু পেয়েছিল তবে এবার কিন্তু এস এতটা র্যাঙ্ক যাবে না কারণ এই যে যে মানে র্যাঙ্কটা রয়েছে তার কাফ কিন্তু এবারে যার আট হাজার নশো নয় র্যাঙ্ক হয়েছে না তার কাফ র্যাঙ্ক চারশো ছিয়াত্তর থেকে অনেক গুণ বেশি তো সেই হিসাবে যা আট এ বছর কিন্তু ইম্পসিবেল তো এবার দু হাজার তেইশে কতটা কাট অফ যেতে পারে সেটা তোমাদেরকে একটু বলে দিই জেনারেল জেনারেলের এগুলো কিন্তু প্রচুর ডেটাগুলোকে অ্যানালিসিস করেছে এবং সেই হিসাবে কাট অফ বলছি এগুলো অ্যাকিউরেট একটা কাট অফ মানে মোটামুটি এরকম একটা যাবার সম্ভাবনা রয়েছে যে এটাই যাবে তা কিন্তু না এরকমটা যেতে পারে ঠিক আছে তো পাঁচ হাজার তিনশো জেনারেল ছ হাজার হচ্ছে এএনএমের ক্ষেত্রে জেনারেল এসসির ক্ষেত্রে একটু দেখে নাও বারো হাজার তিনশো এবং এএনএমের ক্ষেত্রে হচ্ছে কত এগারো হাজার এসসি এফটি হচ্ছে কত দেখে নাও উনচল্লিশ হাজার হচ্ছে জিএনএম জিএনএম হচ্ছে উনচল্লিশ হাজার এটা এগুলো কিন্তু সব মিলিয়ে কাট অফ এগুলো হচ্ছে যে টোটাল কাউন্সিলিং এর কাট অফ বলছি টোটাল কাট অফ টা টোটাল কাট অফ খেয়াল রাখবে এবং ছত্রিশ হাজার হচ্ছে তোমার এম এর কাট অফটা ও বি সি এর ক্ষেত্রে একটু কম যাবে সাত হাজার সাতশো পঞ্চাশ ও বি ছ হাজার তিনশো জিএনএম এ কাট অফ হাই যাবে এএনএম এ কাট অফ কম যাবে পাঁচ হাজার নশো এএনএম এ কিন্তু ও বিসি বি এর করার প্রবণতা খুব বেশি সেটা জানাচ্ছে এবার যেহেতু মিউনিসিপ্যালিটি থেকে করতে পারছে ভিলেজ থেকে করতে পারছে সেই অনুযায়ী এটা আমি বললাম আর যাবে তোমার হচ্ছে এবং এনএম এতে যাবে পাঁচশো ঠিক আছে সিডি যাবে জিএনএম এতে সিডি যাবে আঠেরো হাজার এ এতে যাবে হচ্ছে কুড়ি হাজার তো এবং হচ্ছে তোমাদের অরফ্যান অরফ্যান যারা রয়েছে তাদের চুয়াল্লিশ হাজার যাবে হচ্ছে এ সরি জিএনএমএতে চুয়াল্লিশ হাজার এবং এএনএ যাবে এএনএম যাবে অ্যাকচুয়ালি এবং পিডব্লিউডি মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের অল তোমরা কিন্তু কাউন্সিলিং অ্যাটেন্ড করবে তো তোমাদের কিন্তু কাট অফ সে অব্দি প্রায় যাবে কারণ যেহেতু পিডব্লিউডির সংখ্যাটা কম এবং থির সংখ্যা যেহেতু ক্যাটাগরি অনুযায়ী যেহেতু বেশি যায় ঠিক আছে আমি জি এম বলে দিলাম এই অনুযায়ী যাবে এবং ফার্স্ট রাউন্ডে কত যেতে পারে ফার্স্ট রাউন্ডে এই ডাটাগুলোকে যদি অ্যানালাইসিস করি এই ডাটাগুলোর থেকে হয়তো প্রতিটা ডাটায় দুশো থেকে তিনশো জি কম অথবা দুশো থেকে তিনশো জিএমআর বেশি যেতে পারে শুধুমাত্র ইডব্লিউএফ কি বাদে আর আমি সিডির এখনও পর্যন্ত খোঁজ পাইনি এবং মেলও ঠিকঠাকভাবে জানতে পারছি না তো সিডি মেলের সঠিক তথ্য পেলে তোমাদের থেকে অবশ্যই জানিয়ে দেবো তো তোমরা এবার নিজের অ্যানালাইসিস করে নিতে পারবে যে আঠেরো হাজার থেকে যদি দুশো বাড়ে তাহলে আঠেরো হাজার দুশো এফটিতে প্রথম রাউন্ডে যেতে পারে অথবা আঠারো হাজার তিনশো যেতে পারে অথবা হয়তো কমে সতেরো হাজার ছশো সতেরো হাজার সাতশো এটা কিন্তু সংখ্যার সংকল্প নির্ভর হচ্ছে তো সিট এরকমভাবে প্রতিটা দু করে তোমরা কমানো বাড়ানোভাবে অ্যানালাইসিসটা করে নিতে পারবে তো তোমরা এটা নিজের একটু খাতায় লিখে হিসাবটা করে নিয়ে অ্যানালাইসিসটা করে আমাকে জানাবে ঠিক আছে অবশ্যই কোনো সমস্যা নেই নিচের ফেসবুক লিঙ্ক আছে ফেসবুকে যোগাযোগ করতে পারো তো চলো এখানে এটা শেষ করলাম তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারলে আর কাট অফটা নিশ্চয়ই বুঝতে পেরেছ এগুলো একটু নিজেরা বুঝে নেবে যে তিন হাজার একশো যেমন ধরো এখানে ও বিসিবি চার হাজার পাঁচশো ছত্রিশ পেয়েছে এটা হচ্ছে তোমার কত নম্বর রাউন্ড এটা হচ্ছে তোমার ফার্স্ট রাউন্ডে তাহলে এর থেকে যদি তিনশো কমে তাহলে ফার্স্ট রাউন্ডে এবার চার হাজার দুশো ছত্রিশ যেতে পারে অথবা বেড়ে গেলে চার হাজার সাতশো সাঁইত্রিশ কি ছত্রিশ এরকম যেতে পারে এবার একটা ব্যাপার বলি এ কিন্তু এবছর কিন্তু একটা ব্যাপার ঘটনা একটা ঘটতে পারে ফার্স্ট রাউন্ডে যদি দেখো যে হ্যাঁ জেনারেল ধরো দেখা গেল অব্দি যদি জেনারেল কাফ্ট পেয়ে যায় আমি সাপোজ যদি পেয়ে যায়। তাহলে কি পরে রাউন্ডে মানে সেকেন্ড রাউন্ডে কি আট হাজার চারশোই যাবে সেটা কিন্তু হয় না ফার্স্ট রাউন্ডেই বেশি সিটটা পূরণ হয়ে যায় তারপর সেকেন্ডে অল্প কিছু সিট থাকে তারপর মপাপে যে কলেজগুলো থাকে সেগুলোকে নিয়ে কাউন্সিলিং তারপর মপাপের পরও পরেও যদি সিট খালি থাকে তারপর স্পটে যে সিটগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু কাউন্সেলিংটা হয় ব্যাপারটা পুরোটা ক্লিয়ার করতে পারলাম আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে দিও